বারে বারে সংঘটিত শোকাবহ ঘটনায়ও শিক্ষা লোবলে নিশিকালে মহানগরীর প্রশাসনক। আর কিমান অবিনাশর দরে কণমানির মৃত্যুয়ে জিএমসি জিএমডিএক শিকাব নিজের দায়িত্ব। উন্মুক্ত নলা, ভঙা পদপথ, পথর গাত খান্দি এতিয়া মরণ ফান পাতিছে প্রশাসনে। বাটে পথে মৃত্যুর ভয়ে এতিয়া খেদি ফুরিছে স্মার্ট সিটি গুয়াহাটি মহানগরীর জনতা। গণেশগুড়ির এইখন হয়েছে উরণিয়া সেতু, আর উরণিয়া সেতুর তলতেই এই যেটা ব্যস্তময় পথ, গণেশগুড়ির মাঝভাগের পথর ব্যস্ততা আমি কবলগিয়া একটা বিষয় নহয়, প্রতিগী লোকে জ্ঞাত। আর সেই গণেশগুড়ির এই পথটি উরণিয়া সেতুর নিচেই কাষতে থাকা এই পথ সাত দেখবলে পাব গ্যাস পাইপর নামত খন্দা হয়েছে 5-6 ফুট ওখ প্রকাণ্ড প্রকাণ্ড গাত। আর সেই গাত আজি বা কালি খন্দা গাত নহয়, প্রায় 7-8 দিন পর্যন্ত ইতিমধ্যে পার করেছে। আর 7-8 দিন ধরে এনেদরেই এই গাত সমূহ কিন্তু খালি রখাই থাকা হয়েছে। এই দৃশ্য গুয়াহাটি মহানগরীর সদাব্যস্ত গণেশগুড়ির। প্রায় 8 দিনের পূর্বেই রাজপথর মাজত গ্যাস পাইপ বহার নামত গ্যাস এজেন্সিয়ে খান্দিছিল বৃহৎ আকারের গাত। কিন্তু আজি পর্যন্ত সেই গাত পুতিবলে আহরি নহল বিভাগীয় কর্তৃপক্ষর, ফলত তীব্র যানজটর সমস্যাত ভুগিছে পথচারী সকল। আনফালে এই দৃশ্য দিসপুরের মাত্র 1 কিলোমিটার নিলগর কছারি বস্তির, যত নলা নির্মাণের কাম আধাতে সামরি এনেদরে উন্মুক্তভাবে জোড়াতাপলি মারি রাখিছে নলা সমূহ। নলা সমূহর কাষত কেবলমাত্র একোটালক রঙা ফিতারে পথচারীক সুরক্ষা প্রদান করব বিচাৰিছে নির্মাণকারী সংস্থায়। চাক, যেতিয়া রাস্তা আরম্ভ হল, এটা বহু দিন হল কাম আরম্ভ হওয়া নাই, আর কাম মানে হওয়া নাই এতে। আর পানি বরষুণ দিয়ার পিছন রাস্তা পুরা বেয়া হয়ে যায়, মানুষ আহিব নয়, আর মানুষ জাবুর পেলাই আছে, তাতে নালা খোলা আছে, এখানে জাবুর পেলাই আছে, আর গন্ধ ওলায়, এইটার কারণে আমার দোকানের কাস্টমার বিলাক নাহে। আর আজি তো মোটামুটি 2-3 মাস হলে এনেকাই আছে, বস্তুটা ভালো হবো লাগে, মানে ড্রেন হবো লাগে, তার উপর মানে সেলফ হবো লাগে, কিন্তু সেলফ দিয়া নাই, বস্তুটা মানে এনেকাই আছে। উল্লেখযোগ্য যে গ্যাস পাইপ বা পানির পাইপ বহুয়ার নামত এনেদরেই গাত খান্দি বা নলা নির্মাণ করে উন্মুক্তভাবে রখার ফলতেই শেহতীয়াকৈ বৃহস্পতিবারে 8 বছরীয় শিশু অবিনাশরও মৃত্যু হয়, যি ঘটনার চাঞ্চল্য বর্তমানও অব্যাহত আছে। কিন্তু ইমানের পিছতো সরকার, প্রশাসন, গুয়াহাটি পৌর নিগমের গুরুত্ব নাই এনেবর সমস্যার উপর, এটা বিভাগে আন এটা বিভাগের উপর দুঃখ ঠেলি সামরিছে নিজের দায়িত্ব, ফলত ক্ষোভ প্রকাশ মহানগরীর বিশিষ্ট সমাজকর্মী কৈলাশ শর্মার। আমি এটা বস্তু দেখা পাইছো, গুয়াহাটির যে সমস্যা বিগত তিনটা দশক ধরে গুয়াহাটির সমস্যা কমাতো দূরগত বাড়ি দিনে দিন বাড়ি গিয়ে আছে। বিশেষকে আর্টিফিশিয়াল বানপানী মানে প্রাকৃতিক পানী, কিন্তু আর্টিফিশিয়ালি মানুষ বনাই লওয়া সিস্টেমট কি সুমাই পড়ছে, ইয়ার কারণে কি সম্পূর্ণ দুঃখী হয়েছে প্রশাসন। আজি কামরূপ মেট্রোর ডেপুটি কমিশনারগিয়ে কথা কলেই নহব, তখেতে অর্ডার চকুমুজি অর্ডার দিয়ার লগেলগেই বিভিন্ন বিভাগে কাম করা আরম্ভ করে দিয়ে, এইটা চাইছে জানো, দে এই সম্পূর্ণ টেকনিক্যাল কথা, সম্পূর্ণ গুয়াহাটিখনে হয়েছে টেকনিক্যাল একটা বিভাগ। আনহাতে সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য করার পরাও দূরত গুয়াহাটি পৌর নিগমের মেয়র কিংবা আয়ুক্তগী, ফলত অবিনাশর দরে আন কারোবার জীবন শেষ হয়ে যাওয়ার ভয়ত আতঙ্কিত হয়ে পড়েছে মহানগরীর জনতা। অসীম দত্তর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।